ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে রাজমা। খুব শর্টে আমি রাজমা রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগে কিন্তু আমি রাজমার রেসিপিটা আগে দিয়ে রেখেছি, লিঙ্কে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, লিঙ্কে দেওয়া আছে রাজমার রেসিপিটা। আজকে আমি খুব শর্টে দেখাবো তোমাদেরকে। এখানে কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার সেটা গরম হওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে ভেজে নিয়েছি ভালো করে, আর একটুখানি টমেটো মানে ছিল সেটাও দিয়ে ভেজে নিয়েছি, সেটা মনে হচ্ছে না টমেটো না দেওয়ার মতনই হয়েছে, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর তোমরা চাইলে, তোমরা ইচ্ছা করলে কি তোমরা টমেটোটা ভালোভাবেই দিতে পারো, একটা গোটা টমেটোই দিতে পারো এখানে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা আমার এখানে ক্যামেরা একটু গোলমাল করেছিল, লবণ দেওয়াটা আমার এখানে উঠিনি, তো তোমরা সব বুঝে নিও, লবণ তো অবশ্যই সব রান্নায় দিতে হয়, আমিও দিয়েছি। আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে তখন আমি রাজমা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশারে, ওই রাজমাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এবার ফুটতে থাকলো, রান্নাটা কিন্তু হয়ে এসছে, রাজমা কিন্তু রেডি। তোমরা অতি অবশ্যই লবণটা কিন্তু দিও, আমার লবণ দেখানোটা হয়নি, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।